ওল্ড মঙ্ক মদ নয়, এটা হলো একটা ইমোশন। বাঙালির দীঘা, পুরী, দার্জিলিং এর মতো ওল্ড মঙ্কও একটি ইমোশন। আপনি কি জানেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সাথে ওল্ড মঙ্ক কিভাবে জড়িত? আপনি কি কখনো ওল্ড মঙ্কের কোনো বিজ্ঞাপন দেখেছেন? এইরকম অনেক অজানা রহস্য জানাবো আজকের ভিডিওতে। তবে তার আগে আমাদের চ্যানেল দ্য বঙ্ক ফ্যাক্টরিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন, না হলে এইরকম ইন্টারেস্টিং ভিডিও মিস হয়ে যাবে। কিন্তু শীত, গ্রীষ্ম, বর্ষা, ওল্ড মঙ্কি ভরসা। ওল্ড মঙ্ক এই নামটির সাথে আপনারা সবাই পরিচিত। এটা এমন একটা নাম যে বিগত 7 দশক ধরে শুধু ভারতেই নয়, পুরো দুনিয়াতেই নিজের পরিচয় বানিয়ে নিয়েছে। আজও মানুষজন একে এমন একটা ব্র্যান্ড হিসেবে দেখে যে যার সাথে নিজেদের সমস্ত সুখ দুঃখ খুব সহজেই ভাগ করে নেওয়া যায়। উত্তর ভারতে যেই শীত আসে তখন ওল্ড মঙ্কের চাহিদা মানুষের মধ্যে প্রচুর পরিমাণে বেড়ে যায়। এটাও বলা হয় যে ওল্ড মঙ্ক নাকি 70 বছর ধরে ধনী এবং দরিদ্রের মধ্যে ভেদাভেদ দূর করার চেষ্টা করেই চলেছে, কারণ এর দাম এতটাই অ্যাফোর্ডেবল যে এটা যে কোনো গরিব মানুষও কিনতে পারে। আর এর টেস্ট এবং কোয়ালিটি এতই ভালো যে ধনী ব্যক্তিরা কিনতেও সংকোচ বোধ করে না। কিন্তু আপনারা কখনো কি ওল্ড মঙ্কের কোনো ব্যানার, পোস্টার বা ডিজিটাল অ্যাড দেখেছেন যাতে এই ব্র্যান্ডকে জনপ্রিয় করে তুলতে প্রিমিয়াম সোডা বা জলের মতন বিজ্ঞাপন দেওয়া হয়? আপনারা নিশ্চয়ই দেখেননি, কারণ আজ পর্যন্ত এই ব্র্যান্ড অ্যাডের জন্য 1 টাকাও খরচ করেনি। তারপরও এই ব্র্যান্ড আজকে মানুষের সবচেয়ে ফেভারিট ব্র্যান্ড। আমরা যদি দেখি এই ব্র্যান্ড কবে হয়েছে, কোথায় হয়েছে, এই সমস্ত কিছু জানার চেষ্টা করি, তাহলে একটা রোমাঞ্চকর গল্প তৈরি হবে। 19 শতকের শুরুতেই কলকাতা এবং মুম্বাইয়ের গরম সহ্য করতে না পারার জন্য ইংরেজরা ভারতেই হিল স্টেশনের খোঁজ করা শুরু করে দেয়, যাতে সিমলা ইংরেজদের একটা প্রিয় জায়গা হয়ে উঠেছিল। শুধু তাই নয়, একটা সময় এমনও ছিল যখন সিমলা ইংরেজদের কাছে সামার ক্যাপিটাল হিসেবে পরিচিত পেয়েছিল। পরবর্তীকালে সিমলায় আরেক ব্যক্তি আসেন যার নাম ছিল এডওয়ার্ড আব্রাহাম ডায়ার, যে একজন ট্রেনের ইঞ্জিনিয়ার হওয়ার সাথে সাথে বিয়ার বানাতেও ভালোবাসত, আর বিয়ার খাওয়ার শখ ব্রিটিশ আর্মি এবং সাধারণ মানুষদের খুবই ছিল। সেই সময় ভারতে বিয়ার বানানো হতো না, তাই ইংল্যান্ড থেকে বিয়ার আনানো হতো যা খুবই দামি ছিল। এই জন্য ব্রিটিশ আধিকারিকেরা সিমলা এবং মাসৌরিতে বিয়ার বানাতে চেষ্টা করলেও, কিন্তু এডওয়ার্ড আব্রাহাম ডায়ার লাস্ট চেষ্টা করে দেখলেন। তিনি ইংল্যান্ড এবং স্কটল্যান্ড থেকে বেসেলারি ও অন্যান্য সব মদ বানানোর জিনিস নিয়ে জাহাজে করে ভারতে পৌঁছন এবং সিমলার পাশে কাছে কৌশলীতে অ্যালকোহলের একটি কোম্পানি খোলেন। এখানে অ্যালকোহল বানানোর 2 সুবিধা ছিল। 1, এখানের আবহাওয়া স্কটল্যান্ডের মতন ছিল, আর স্কটল্যান্ডের স্কচ হুইস্কি বানানোর জন্য এটা খুবই ভালো ছিল। এছাড়াও কৌশলীতে জল, বিয়ার এবং হুইস্কির টেস্ট বাড়িয়ে তুলত। কৌশলীতে অ্যালকোহলের ফ্যাক্টরি তৈরি হওয়ার পরে মানুষজন আস্তে আস্তে এখানে এসে বসবাস করতে শুরু করে, এর যার ফলে কৌশলীর জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে। আর এই জনসংখ্যা বাড়ার জন্য এই এলাকায় জলের অভাব দেখা দেয়, যার জন্য এডওয়ার্ড আব্রাহাম ডায়ার এই অ্যালকোহল কোম্পানি সোলানে সরিয়ে নিয়ে গিয়েছিলেন। সোলান সিমলার অনেক কাছে ছিল এবং এখানে স্প্রিং ওয়াটার মাত্রায় প্রচুর পরিমাণে পাওয়া যেত, যার জন্য সোলান আরো অনেক বেশি পছন্দ করতে শুরু করে এডওয়ার্ড আব্রাহাম ডায়ার। যার ফলে 1850 সালে এডওয়ার্ড আব্রাহাম ডায়ার এশিয়ার সর্বপ্রথম বিয়ার বানানোর কাজে সফল হয় এবং ওই বিয়ারের নাম দেয় লায়ন। এরপরে সিমলা, রাওয়ালপিন্ডি, বার্মা, কোয়েটা বিয়ারের কোম্পানি খোলেন এডওয়ার্ড আব্রাহাম ডায়ার। 1855 সালে নিজের কোম্পানির নাম ডায়ার ব্রেওয়েজ রাখেন। এডওয়ার্ড আব্রাহাম ডায়ার এই বিয়ারের ব্যবসায় এত লাভবান হয়েছিলেন যে 1860 সালে পুরো পরিবার নিয়ে সিমলাতেই থেকে যান। সিমলাতে একটা নিজের বাড়ি কেনেন এবং তার নাম দেন ডার্টন। এই এরিয়াটাকে সিমলায় বিয়ার নামেই চিনত। তারপর 1868 সালে তার একটি পুত্র সন্তান হয় যার নাম ছিল রেগিনল্যান্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার, যিনি পরবর্তীকালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অত্যাচারী শাসক হিসেবে বদনাম হয়েছিলেন। রেজিনাল্ড এডওয়ার্ড হ্যারি ডায়ার সিমলাতে বিশপ কটন স্কুলতে নিজের পড়াশোনা শেষ করেছিলেন। তারপরে মেডিসিন নিয়ে পড়াশোনার জন্য আয়ারল্যান্ড চলে গিয়েছিলেন। পরে তিনি মিলিটারিতে অংশগ্রহণ করেন। তারপর 1887 সালে এই জি ম্যাকিন ভারতে আসেন এবং নিজের বিজনেসের জন্য সিমলা এবং সোলানে অ্যালকোহলের কোম্পানিগুলো কিনে নেয়। আর 1903 সালে যখন সোলানে রেললাইন পৌঁছয় তখন এই মদ পুরো ভারতেই বিক্রি হওয়া শুরু হয়। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরে ডায়ারের নাম এত পরিমাণে বদনাম হয়েছিল যে পুরো দেশ ডায়ারকে হত্যা করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। তাই ডায়ারের যতগুলো মদের ব্রেওয়েজ ছিল সবই মেকিন কোম্পানি নিয়ে নেয়। কোম্পানির নাম বদলে হয় ডায়ার মেকিন ব্রেওয়েজ, যার পরে এই কোম্পানি ভারতের স্বাধীনতার আগে পর্যন্ত খুব লাভ করে। কিন্তু ভারতের স্বাধীনতার পর যেহেতু ইংরেজকে ভারত ছেড়ে চলে যেতে হয়, তাই ভারত ছাড়ার আগে ইংরেজদের এই কোম্পানি একজন ভারতীয়ই কিনে নেন। 1949 সালে এই কোম্পানিতেই কাজ করা এক কর্মচারী নরেন্দ্রনাথ মোহন, যিনি প্রচুর পরিমাণে টাকা
জমিয়ে লন্ডনে গিয়েই এই কোম্পানিটা কেনেন। এরপরে শুধু সিমলা এবং সোলান এই এই বিজনেস সীমাবদ্ধ ছিল না, লখনৌ ও গাজিয়াবাদ নতুন কোম্পানি তৈরি করে নরেন্দ্রনাথ মোহন। 1950 সাল পর্যন্ত এই কোম্পানি খুব ভালোভাবে চলে এবং তারপরে নতুন একটা প্রোডাক্ট এই কোম্পানি লঞ্চ করেছিল যার নাম ছিল ওল্ড মঙ্ক রাম। আর এখান থেকে এই কোম্পানি মডার্ন এবং রিপাবলিক ইন্ডিয়াতে রামের টেস্ট সম্পর্কে মানুষের মধ্যে পরিচিতি করে তোলে। এই পুরো আইডিয়া ছিল নরেন্দ্রনাথ মোহনের ছেলে ভেদ্রতান মোহনের। কিন্তু প্রথম দিকে এই রাম সাধারণ মানুষের জন্য নয়, শুধু আর্মি সৈন্যদের জন্যই বানানো হতো। ওই সময় আর্মির ক্যান্টিনে কেবলমাত্র হারকিউলিস রাম বিক্রি হতো, যার একটা আলাদাই মনোপলি ছিল। আর এই মনোপলি ভাঙার জন্য ওল্ড মঙ্ক আর্মিদের ক্যান্টিনে পৌঁছাতে যেত। যখন সৈন্য এবং সৈন্যদের অফিসাররা এটা টেস্ট করেন, তখন থেকেই এই ওল্ড মঙ্ক তাদের মধ্যে ভীষণ পছন্দ হয়ে ওঠে। কিন্তু এই অ্যালকোহলের নাম ওল্ড মঙ্ক কেন হলো, এর পেছনেও একটা গল্প আছে। জানা গেছে যে ভেদ্রদান মোহন ইউরোপের সেন্ট বেনেডিক্টের আদর্শে চলা বেনেডিক্টিয়ান্স মঙ্কদের থেকে খুবই প্রভাবিত ছিলেন, এই জন্য তিনি রামের নাম ওল্ড মঙ্ক রাখেন। আরো একটা কথা জানা গেছে যে ব্রিটেনের এক মঙ্ক তার ডিস্টিলারিতে আসত আর ওনার বলা বিশেষ পদ্ধতির দ্বারাই রাম তৈরি হয়েছিল, তাই ওর নাম ওল্ড মঙ্ক রাখা হয়েছিল। ওল্ড মঙ্কের বোতলের ডিজাইনও একটা অসাধারণ সুন্দর। ভেদ্রদান মোহনের এই বোতলের সুন্দর ডিজাইন মাথায় আসে ওল্ড পার হুইস্কি থেকে। দেখতে দেখতে ওল্ড মঙ্ক পুরো ভারতে ছড়িয়ে পড়ে, বিশেষ করে মিলিটারি ক্যান্টিনে এর চাহিদা বেড়ে যায়। স্বাধীনতার অনেক বছর পর্যন্ত এই কোম্পানির নাম ডায়ার ম্যাকিন বেরোইস ছিল, কিন্তু 1960 সালে যখন জওহরলাল নেহরু এই কোম্পানির বিরোধিতা করে, তারপরেই ভেদ্রদান মোহন বুঝতে পারেন যে ডায়ার নামটা দিয়ে তার বদনাম করা শুরু হয়েছে। তারপরই তিনি কিছু বছর পর ডায়ার ব্রেওয়েজ নামটি সরিয়ে দিয়ে তার পরিবর্তে মোহন মেকেন লিমিটেড করে দেয়, আর কোম্পানি তারপর থেকেই এই নাম চলে আসছে। আজ আমাদের মধ্যে পপুলার হয়ে ওঠা এই রাম বিশেষ করে সেনাদের জন্য বানানো হয়েছিল, যার চাহিদা এতই বাড়তে থাকে যে আস্তে আস্তে সৈন্যদের থেকে বেরিয়ে এসে এই রাম সাধারণ মানুষের মধ্যেও জনপ্রিয় হয়ে ওঠে। আজকের দিনে ওল্ড মঙ্ক পুরো দুনিয়ায় সমস্ত রামের ব্র্যান্ডের লিস্টের মধ্যে সবার উঁচুতে নিজের জায়গা করে নিয়েছে। কিন্তু কিছু বছর আগেও ভুল একটা কথা ছড়িয়ে পড়েছিল যে এই লোকপ্রিয় রাম ওল্ড মঙ্ক বন্ধ হতে চলেছে, কিন্তু কোম্পানি এই সমস্ত ভুল ঘোষণাকে মিথ্যা বলে প্রমাণ করে দিয়েছিল এবং কোম্পানির মালিকরা এটা ঘোষণা করে দেয় যে ওল্ড মঙ্ক এখনো মার্কেটে আছে। এবার যদি আমরা কথা বলি অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে, তাহলে এই কোম্পানির যে পলিসি আছে তা হলো এই রামের স্বাদ একবার মাত্র এর বিজ্ঞাপন দিতে পারবে, এর বাইরে আর কোনো পদ্ধতি নেই ওল্ড মঙ্ক মানুষের কাছে জনপ্রিয় করে তোলার। ওল্ড মঙ্ক বর্তমানে রাশিয়া, আমেরিকা, ব্রিটেন, জাপান, নিউল্যান্ড, কানাডা, জাম্বিয়া, সিঙ্গাপুর, ইউএই, ইস্টন, কেনিয়া, ফিনল্যান্ড, মালয়েশিয়া, ক্যামেরুনের মতন প্রায় বিভিন্ন দেশে সাপ্লাই করা হয়। এর জনপ্রিয়তা এতই বেশি যে 2002 সালে এক তথ্য সামনে আসে, তাতে জানা যায় এক বছরে 40 লক্ষ বোতল বিক্রি হয়। আর বন্ধুরা, আপনারা কি জানেন ওল্ড মঙ্কের এত বড় সাফল্য যে এনে দিয়েছে সে রিটায়ার্ড ব্রিগেডিয়ার কপিল মোহন, যিনি এই কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও কোনোদিন নিজে অ্যালকোহল ছুঁয়েও দেখেননি। বন্ধুরা অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।